একে কি বলে এটা আমার জানা নেই, কিন্তু গরু বাতান ঘুরার পরে যাচ্ছি আমরা এখন ওই যে উপরে পাহাড়টা যে দেখতে পাচ্ছ সেই উপরে পাহাড়টাতে ঘুরতে যাচ্ছি। তো কল্যাণ গাড়িতে ছেলে ছেলে গাড়িটাকে নিয়ে যেতে হতে পারে। তো ঘুরতে আসলাম, মানে কি বলবো আর, ওদিকে যাওয়ার মানে মুড নষ্ট হয়ে গেল যে ঘুরা। হ্যালো গাইস, ওয়েলকাম টু দি মাই চ্যানেল JPJ23 Vlogs। তো গাইস আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, এবং আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা পাহাড়ে যাচ্ছি। আর তোমরা দেখে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে কোথায় যাচ্ছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, আজকে আমরা যাচ্ছি গরু বাথানে, অ্যান্ড এটাই আমার ব্লগিংয়ের দিক থেকে প্রথম ভিডিও হবে। এর আগেও অনেকবার পাহাড়ে গিয়েছি কিন্তু তখন মানে ব্লগিং স্টার্ট করিনি। এই ব্লগিংয়ের জার্নিতে এটাই আমার ফার্স্ট ভিডিও হবে, মানে হিল সাইডে। আজকে আমি আমার গাড়িটিকে নিইনি কারণ আমার গাড়িটি সার্ভিস চলে এসেছিলো, এবং আজকে আমি নিয়েছি ইয়ামাহার যে FZS নতুন মডেলটি রয়েছে সেই গাড়িটিকে নিয়েছি। তো এই গাড়িটির পারফরমেন্স কেমন সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব। অ্যান্ড আমরা বলতে বলতে পৌঁছে গেলাম তিস্তা ব্রিজ, আর এখন বাজে 10টা, আমাদের বার হওয়ার কথা ছিল 9টার দিকে কারণ আমার একটু লেট হয়ে গেছে, আমার একটু কাজ ছিল সেজন্য একটু লেট হয়ে গেছে। তো গরু বাঁধান কমপ্লিট করতে পারবো কি না সেটা না গেলে বলতে পারবো না। তো তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো অ্যান্ড উপভোগ করতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা ব্রেকে নিলাম, ব্রেক আসলাম, তো সেখানে একটু রেস্ট করছি, রেস্ট করে এখনই চলে যাব। আর আজকে আমাদের সঙ্গে আছে আমাদের কল্যাণদা, আমাদের রাজীবদা, আর ক্যামেরাম্যানের জায়গায় আছে আমাদের পবিত্রদা। তো আমি কল্যাণদা এবং রাজীবদার হচ্ছে মানে ওরাও ব্লগ করে, ওদের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো তোমরা ওদের ভিডিওটা দেখতে পারো, ওদের ওরা খুব সুন্দর ভিডিও বানায়। তো গাইস দেখতে পাচ্ছ যে আমরা পৌঁছে গেলাম চালসা। তো সামনে যেয়ে আমরা বা পাশে যাবো, আমরা ডামডিম হয়ে তারপরেই যাব গরু বাথান। তোমরা দেখতে পাচ্ছ আমরা চালসা পৌঁছে গিয়েছি, তো আমরা গরু বাথানের খুব কাছাকাছি চলে এসেছি। তো তোমরা ভিডিওটাকে এক ফোটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো অ্যান্ড উপভোগ করো। তো গাইস আমরা গরু বাথানে খুব কাছাকাছি পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ গাইস ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, মানে পাহাড় দেখা গেলে কি বলবো গাইস, মানে মনের এনার্জি লেভেল বেড়ে যায় আর কি বলতে গেলে যাওয়ার। তো তোমরা ভিডিওটাকে এক ফোটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। অ্যান্ড গাইস বলতে বলতে আমরা চলে এসেছি গরু বাথান যে বাজার রয়েছে সেই বাজার, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণদা আর রাজীব, কারণ আমরা তো রাস্তা চিনি না, তো ওরাই আমাদেরকে রাস্তা দেখে নিয়ে যাচ্ছে। তো ওরা আগে আগে যাচ্ছে, আমরা পিছিয়ে পিছিয়ে, অ্যান্ড আমরা অল্প অল্প করে পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। ও ভাই সাহ, তোমরা গাইস রাস্তাটা দেখো, রাস্তাটা একবার, রাস্তাটা এই রাস্তা দিয়ে যদি আমাকে হাঁটতে দেয় তো আমার পায়ের অবস্থা এমনিতেই শেষ। আর এখানে একটু ভাঙার আছে, এখানকার মানে স্থানীয় বাসিন্দারা ওরা মানে এই রাস্তা দিয়ে উঠতে নামতে ওদের অভ্যস্ত হয়ে গেছে, তো আমরা সমতলবাসী আমাদের খুব কষ্ট হবে এই রাস্তা দিয়ে উঠতে। আর তোমরা এদিকে ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো, মানে প্রকৃতির যে এত সুন্দর একটা রূপ হতে পারে তোমরা ধারণা করতে পারবে না যতদিন না পর্যন্ত তোমরা এখানে আসছো। তো তোমরা এখানে আসো এবং প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য তোমরা উপভোগ করো। আর আজকে আমরা প্রকৃতির এই সৌন্দর্যকেই খোঁজার জন্য বেরিয়ে পড়েছি গরু বাথানের দিকে। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গিয়েছি গরু বাথান পিকনিক স্পট, এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচেই গরু বাথান পিকনিক স্পট, আর এখন আমরা নিচে নামবো। আর তোমরা দেখতেই পাচ্ছ গাইস রাস্তাটা কতটা ঢালু রাস্তা, এটা মানে আমার গাড়ি অ্যাক্সেলারেটর দাবানোর কোনো প্রয়োজনই নেই, এমনিতেই গাড়ি আমার চলে যাচ্ছে। তোমরা যখনই আসবা না কেন খুব সাবধানে আসবা, এখানকার রাস্তা খুবই ঢালু,
আর বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি গরুবাথান পিকনিক স্পট। আর এই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, যখনই লোকেশনে সার্চ করবা গরুবাথান তখনই এই ব্রিজটাকে দেখতে পাবা। এই ব্রিজটা খুবই সুন্দর, কিন্তু এখানে গাড়ি দাঁড়াতে দেয় না, কারণ এই ব্রিজের উপর দিয়ে সবসময় গাড়ি চলাচল করে। তো আমরা এখন পিকনিক স্পটে ঢুকবো না, কারণ সামনে নাকি টেম্পেল আছে একটি, সেই টেম্পেলটাকে দেখে তারপরেই আমরা পিকনিক স্পটে ঢুকবো। তো আমরা এখন যাব সেই টেম্পেলটাকে দেখতে। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো অ্যান্ড উপভোগ করতে থাকো। হাই গাইস, আমরা বলতে বলতে চলে আসলাম, দেখতে পাচ্ছ তোমরা এই যে মন্দির। তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। আর জায়গাটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো চারপাশে ভিউ একদম কি বলবো, আর একবারে অসম বলতে গেলে চারপাশে। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা খুব সুন্দর দেখতে, জায়গাটা খুবই সুন্দর, তোমরা চাইলে এখানে আসতে পারো। তোমরা তোমাদেরকে একটু মন্দিরের ঝলকটা দেখে দিচ্ছি। এই যে তোমরা মানে গরুবাথান যে মন্দির আছে, তো এখানে আসতে পারো, খুবই সুন্দর একটা জায়গা। এই যে এটাকে কী বলে এটা আমার জানা নেই, কিন্তু এটা খুব সুন্দর দেখায় আর কি। আর ওদিকে আছে আমাদের কল্যাণদা, রাজীব আর হচ্ছে পবিত্রদা, ফটোশ্যুটে ব্যস্ত ওরা। এত সুন্দর একটি জায়গা দেখে লোভ সামলাতে পারছে না আর কি, বলতে গেলে। তো গাইস, মন্দির থেকে বের হওয়ার পরে আমরা এখন যাচ্ছি পিকনিক স্পটের দিকে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। গাইস আমরা এখন মানে গরুবাথান যে মেন পিকনিক স্পট আছে সেখানে আসছি। আর এখন সবাই নাকি এখানে আস্তে আস্তে খিদা পেয়ে গেছে, তো সবাই এখন টিফিন করবো আর কি। সবাই মিলে ভাবছি যে টিফিন করবো। তো কল্যাণদা এখানে রাজুদারা দোকান ঠিক করছে যে কোন দোকানে গিয়ে টিফিন করা যায়। তোমরা এখানে এসে অবশ্যই তোমরা টিফিন করতে পারো, মোমো নাকি খুব টেস্টি। তো পাহাড়ে আসছি, মোমো কোনোদিন খাবো না, এটা কোনোদিন হয়। তো আমরা এখন মানে মোমো টোমো টিফিন করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা, আর দেখা হচ্ছে পরের সাথে। তো গাইস আমরা এখন কি বলবো আর, মানে হোটেল থেকে মোমো টোমো খেয়ে এখন বের হয়ে গেলাম পিকনিক স্পটটাকে ঘোরার জন্য। এখানে দেখতে পাচ্ছ যে আজকে কত ভিড়, আজকে এখানে গাড়ি মানে প্রচণ্ড ভিড় আজকে এখানে। অ্যান্ড এখানে এখন আমরা ভিতরে যাব, ভিতরে যাই দেখবো পিকনিক স্পটটা। আসলে আগে কখনো আসিনি গরুবাথান, এইবারই ফার্স্ট। তোমরা দেখতে থাকো, দেখতে পাচ্ছ যে এখানে যথেষ্ট ভিড়। এমনিতে এখানে অনেক মানে ট্রাভেলার আসে, অনেক দূর থেকে আসে এখানে ঘুরতে নাকি এই স্পটে। আর পিকনিকের সময় এখানে যথেষ্ট ভিড় হয় এখানে, তো অবশ্যই তোমরা আসতে পারো, খুব সুন্দরই একটা জায়গা। তো গাইস ভিতরে ঢোকার পরে একটা মানে জায়গা দেখলাম, তো যেই সেই জায়গাটাকে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা একটা, মানে কি বলবো আর, একদম ওয়াও বলতে গেলে অসম আর কি। তো জায়গাটা কি তোমরা কি দেখতে চাও? তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের জায়গাটা। তো গাইস দেখো পিছনে ভিউটা দেখো খালি একবার গাইস, পিছনে যে কীরকম রাস্তা এখানে খুবই খারাপ বলতে গেলে, এখনই পড়ে যেতাম। তো পিছনে ভিউটা দেখতে পাচ্ছ গাইস, মানে কি বলবো আর, মানে এইসব জায়গায় আসলে মানে বাড়ির যত চিন্তা জ্বালা আছে সব একদম মুক্তি হয়ে যায় আর কি, বলতে গেলে। আর খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগছে এখানে এসে। তো তোমরা এখানে আসতে পারো, খুবই সুন্দর একটা জায়গা এটা। তোমার লোকেশনটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই এখানে আসতে পারো যারা বাইরে থেকে দেখছো। পাশেই একটা নদী আছে, তো নদীটাকে অবশ্যই আমরা এখন দেখতে যাবো। অ্যান্ড পবিত্রদা পিছনে আমার দেখতেই পাচ্ছ, পবিত্রদা পুরো ক্যামেরা ট্যামেরা নিয়ে ফটোশ্যুটে ব্যস্ত। অ্যান্ড এই পাশে এই যে নদীটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড স্রোত এই নদীতে। আগে জানলে গামছা নিয়ে আসতাম আর কি, স্নান টান করে যেতাম, খুব ঠান্ডা জল এখানকার। নদীটাতে যাই না, আমার আওয়াজটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, এখানে প্রচণ্ড শব্দ। পিছনে যে দেখতে পাচ্ছ
নদীটা প্রচন্ড স্রোত আর কি বলতে গেলে, দেখো তোমরা একবার ভিউটা দেখো, জাস্ট প্রচন্ড স্রোত এখানে। তো খুব সুন্দর একটা জায়গা, মানে কি বলবো আর, আজকে আমার এত এক্সাইটেড যে কি বলবো। তোমরা অবশ্যই আসতে পারো এখানে, খুব সুন্দর একটা জায়গা। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ এখানে পুরো স্রোত আর কি, আগে যে মানে আমি যদি এখানে স্নান করি তো আমাদের বাসায় নিয়ে যাবে। তো দেখতে থাকো, এনজয় নিতে থাকো। গাইস, গরু বাতান ঘোরার পরে যাচ্ছি আমরা এখন ওই যে উপরে পাহাড়টা যে দেখতে পাচ্ছ, সেই উপরে পাহাড়টাতে ঘুরতে যাচ্ছি। তো আমরা এখন গরু বাতান পিকনিক স্পট থেকে বের হচ্ছি, অ্যান্ড উপরে পাহাড়ে যাব অবশ্যই। গাড়িগুলো বাইরে রেখে আসছি, তো গাড়িগুলো যে কী খবর সেটা বোঝা যাচ্ছে না, তো সেখানে গিয়েই। তো গাইস, গরু বাতান পিকনিক স্পট থেকে বের হওয়ার পরে আমরা এখন যাচ্ছি উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেই পাহাড়টার দিকে, মানে পাপড় ক্ষেতির দিকে। তো তোমরা ভিডিওটাকে এক ফোটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। তো দেখতে থাকো গাইস ভিডিওটা। আর সামনে ভিউটা দেখো গাইস, সামনের ভিউটা দেখো, মানে কি বলবো আর, অসম ওয়াও বলতে গেলে। তোমরা এখানে আসো অ্যান্ড ঘুরো, তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। তো আমরা এখন পাপড় ক্ষেতির দিকে যাচ্ছি, তো তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো অ্যান্ড উপভোগ করতে থাকো। তো গাইস, আমরা গরু বাতান থেকে পাপড় খেতে যাচ্ছিলাম। তো যেতে যেতে হঠাৎ করে আমার গাড়ি আর কি স্টার্ট বন্ধ হয়ে গেলো। তো গাড়ি স্টার্ট নিচ্ছে না আর কি, সেলফ মারছি তবুও স্টার্ট নিচ্ছে না। আসলে বলতে গেলে আমার গাড়ি সার্ভিসিং চলে আসছিলো, তো আমি ভাবছিলাম যে এই ট্রিপটাকে শেষ করার পরেই আমি এই গাড়িটিকে সার্ভিসিং করবো। তো তোমরা এই ভুলটা কখনোই করো না, যখনই তোমরা কোথাও ট্র্যাভেলে বার হবা অবশ্যই নিজের গাড়িকে আগে সার্ভিস দিয়ে নিবা, নাহলে আমার মতো সমস্যায় তোমরা পড়তে পারো। এখন ভাবতেছি যে গাড়িটাকে কীভাবে স্টার্ট করবো, নাহলে এখন হয়তো আমাকে পল্লানদার গাড়িতে ছেলে ছেলে গাড়িটাকে নিয়ে যেতে হতে পারে। তো ঘুরতে আসলাম, মানে কি বলবো আর, পিছনে যাওয়ার মানে নষ্ট হয়ে গেলো, যে ঘুরা ঘুরতে আসলাম একটা প্রথমে একটা আনন্দ ঘুরতেছিলাম, এখন সব নষ্ট হয়ে গেলো। গাড়িটাকে অবশ্যই বাড়ি যায় এখন ঠিক করতে হবে। তো মানে কি বলবো আর, যাওয়া তো হলো না আজকে। তো যেহেতু পাপড় খেতে আমরা যেতে পারলাম না, তো নেক্সট টাইম অবশ্যই আপনাদেরকে পাপড় খেতে দেখাবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চলেছি। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের কাছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।